সৌদি কাতার, ওমান বা সাউথ আফ্রিকা যারা থাকেন তাদের জন্য চমৎকার একটি নিউজ হলো হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে। মূলত এই কয়েকটি কান্ট্রিতে, যেমন সৌদি, কাতার, ওমান, এই কয়েকটি কান্ট্রিতে হোয়াটসঅ্যাপ ব্যান করা আছে। আপনি যদি হোয়াটসঅ্যাপে কথা বলতে চান তাহলে আপনাকে ভিপিএন ইউজ করতে হবে। তো এখন হোয়াটসঅ্যাপ নতুন একটি সেটিংস নিয়ে এসেছে, যে সেটিংসের মাধ্যমে আপনি হোয়াটসঅ্যাপে কথা বলতে পারবেন কোনো ধরনের ভিপিএন ইউজ করা ছাড়াই। শুধুমাত্র যে কোনো কান্ট্রির একটি প্রক্সি ব্যবহার করে আপনি খুব সহজে হোয়াটসঅ্যাপে কথা বলতে পারবেন, কোনো ধরনের ঝামেলা হবে না বা কোনো ধরনের ইলিগেল কিছু হবে না। তো হোয়াটসঅ্যাপে কীভাবে কাজটি করবেন তা আজ আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন শুরু করা যাক। চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দয়া করে এখনই সাবস্ক্রাইব করে নিন, আর আগে সাবস্ক্রাইব করলে অসংখ্য ধন্যবাদ। প্রবাসী ভাইদের জন্য সুখবর, বিশেষ করে সৌদি, কাতার, ওমান যারা থাকেন তারা এতদিন হোয়াটসঅ্যাপ ব্যবহার করেছিলেন অবশ্যই ভিপিএন দিয়ে, কেননা এসব দেশে হোয়াটসঅ্যাপ ব্যান করা আছে। হোয়াটসঅ্যাপের কলগুলো আপনি ভিপিএন ছাড়া করতে পারতেন না। তো এখন হোয়াটসঅ্যাপ নতুন একটি ফিউচার বা নতুন একটি আপডেট নিয়ে এসেছে, যে আপডেটটির মাধ্যমে যে কোনো দেশের প্রক্সি ব্যবহার করে আপনি নির্বিঘ্নে কথা বলতে পারবেন, যেসব দেশে হোয়াটসঅ্যাপ ব্যান আছে সেসব দেশে অডিও ভিডিও কল করতে পারবেন কোনো ধরনের ঝামেলা ছাড়াই। তো এর জন্য আপনি অবশ্যই আপনার হোয়াটসঅ্যাপটি আপডেট করে নেবেন, তারপর সেটিংসে চলে যাবেন। সেটিংসে চলে যাওয়ার পর এখানে স্টোরেজ অ্যান্ড ডাটা, এটিতে ক্লিক করে দেবেন। এটিতে ক্লিক করার পর একটু নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পর দেখবেন প্রক্সি সেটিংস। প্রক্সি সেটিংসে চলে যাওয়ার পর এখানে দেখবেন প্রক্সি সেটিংসটি অফ আছে, আপনি জাস্ট এখানে ক্লিক করে অন করে নেবেন। অন করার পর এখানে দেখতে পাচ্ছেন সেট প্রক্সি, এখানে জাস্ট ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর আপনি যে কোনো দেশের একটি আইপি অ্যাড্রেস নিতে হবে। মূলত যেসব দেশে হোয়াটসঅ্যাপ ব্যান নাই অথবা হোয়াটসঅ্যাপের সবগুলো ফিউচার চালু আছে, যেমন কুয়েত, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, এসব দেশে যে কোনো একটি দেশের আপনি প্রক্সি এখানে জাস্ট সেট করে দেবেন। এখানে সেট করলে আপনার কোনো ধরনের ভিপিএন ইউজ করার প্রয়োজন পড়বে না। তো এর জন্য চলে যাবেন আপনি গুগলে। গুগলে চলে যাওয়ার পর বাংলাদেশের প্রক্সি সার্ভারগুলো খুঁজে বের করবেন। তো আমি এর জন্য জাস্ট বাংলাদেশের প্রক্সি সার্ভার ক্লিক করছি, এবং প্রক্সি সার্ভারে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো সার্ভার চলে আসছে। এখান থেকে আমি আমার প্রক্সি সার্ভারটি ওখানে পেস্ট করে দেব। তো আমি এখান থেকে এই প্রক্সি সার্ভারটি নিলাম এবং আমি এই প্রক্সি সার্ভারটি কপি করে নিলাম। কপি করার পর আমার হোয়াটসঅ্যাপে জাস্ট এটি পেস্ট করে দিব। পেস্ট করার পর দেখব আমার এই প্রক্সি সার্ভারটি কানেক্ট হয় কি না। তো আমি এখানে দেখতে পাচ্ছি আমার এই সার্ভারটি কানেক্ট হয়ে গেল। আপনি কয়েকটি সার্ভার ট্রাই করবেন, যদি আপনার সার্ভারটি কানেক্ট না হয় তাহলে আপনি আরও অন্য যে সার্ভারগুলো আছে একটি একটি করে ট্রাই করবেন, যেটি কানেক্ট হয় আপনি জাস্ট প্রক্সি সার্ভারটি দিয়ে সেভ করে নেবেন। সেভ করলে আপনার কাজ কমপ্লিট। এখন আপনি কোনো ধরনের ভিপিএন ছাড়াই হোয়াটসঅ্যাপে কথা বলতে পারবেন ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ডের মাধ্যমে, কোনো ধরনের সমস্যা হবে না। তো বন্ধুরা অবশ্যই আপনি এই ভিডিওটি আপনার প্রবাসী যারা আছে তাদের সাথে শেয়ার করবেন। আরব গালফে ভিপিএন ব্যবহার সম্পূর্ণ আইনত অপরাধ। এই ভিডিওটি পাওয়ার পর তারা হোয়াটসঅ্যাপে কথা বলতে পারবে কোনো ধরনের ভিপিএন ব্যবহার করা ছাড়া। অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন তাদের সাথে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড প্রেস দ্য বেল আইকন।